গুড মর্নিং আজকে ক্লাস এইটের একটি অঙ্ক করব এই ধরনের অঙ্ক প্রত্যেক বছর যে কোনো ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষায় আসে এবং এবছর এই ধরনের অঙ্ক বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষাও আসতে পারে গত বছর এরকমের একটি অঙ্ক কিন্তু বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের এসেছিল অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে

প্লাস আন্ডার রুট জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু নাইন সিক্স চারটি অপশান দেওয়া আছে কোন অপশনটি উত্তর হবে সেটা আমাদেরকে বার করতে হবে এই অঙ্কটি দেখাবো অনেকটাই মুখে মুখে হবে কিন্তু যারা মুখে মুখে পারবে না তাদের জন্য অঙ্কটি করে দেখাবো আমরা অঙ্কটি করছি এখানে লেখা আছে আন্ডার স্কোয়ার রুট টুয়েলভ পয়েন্ট নাইন সিক্স একে আমরা লিখতে পারি ওয়ান টু নাইন সিক্স বাই ওয়ান হান্ড্রেড প্লাস সেকেন্ড পার্টটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান টু নাইন সিক্স বাই পয়েন্টের জন্য এক আর তারপরে চারটে সংখ্যার জন্য চারটে শূন্য প্লাস তিন নম্বর পার্টের জন্য লিখছি ওয়ান টু নাইন সিক্স বাই পয়েন্টের জন্য এক আর পয়েন্টের পরে ছটা সংখ্যার জন্য ছটা শূন্য প্লাস ওয়ান টু নাইন সিক্স বাই পয়েন্টের জন্য এক আর পয়েন্টের পরে আটটা সংখ্যার জন্য আটটা শূন্য দেওয়া আছে আন্ডার স্কোয়ার রুট ওয়ান টু নাইন সেভেন ইকাল টু থার্টি সিক্স সুতরাং এটা হচ্ছে থার্টি সিক্স বাই একশো তার স্কোয়ার রুট করলে হবে দশ মানে টেন প্লাস এটা হবে ছত্রিশ বাই একের পরে চারটে শূন্য আছে স্কোয়ার রুট করলে এটা হবে একের পরে দুটো শূন্য তার মানে বাই একশো প্লাস এটা থার্টি সিক্স বাই একের পরে ছটা শূন্য আছে স্কোয়ার রুট করলে হবে একের পরে তিনটে শূন্য প্লাস এটা একই রকমভাবে ছত্রিশ বাই একের পরে চারটে শূন্য হবে যেহেতু অঙ্কটি কম্পিটিশান পরীক্ষার অঙ্ক সেই জন্য যত সহজে করে পারা যায় আমরা সেটা লিখবো থার্টি সিক্স বাই টেনকে লিখব থ্রি পয়েন্ট সিক্স প্লাস থার্টি সিক্সকে হান্ড্রেড দিয়ে ভাগ করলে হয় পয়েন্ট থ্রি সিক্স প্লাস থার্টি সিক্সকে থাউজেন্ড দিয়ে ভাগ করলে হয় পয়েন্ট জিরো থ্রি সিক্স প্লাস থার্টি সিক্সকে টেন থাউজেন্ড দিয়ে ভাগ করলে হবে পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স এবার যদি আমি যোগ করি তাহলে ওপরের ঘর প্রত্যেকটা শূন্য হবে তাহলে সিক্স নাইন 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 পয়েন্ট থ্রি কোথায় উত্তরটা আছে একটু দেখে নেব থ্রি পয়েন্ট নাইন 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 সিক্স আছে বিতে সুতরাং এই অঙ্কটির উত্তর হচ্ছে বি আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী কোনো অঙ্ক ক্লাসে আমাদের আবার কথা হবে ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ নমস্কার